আমরা যে গেমটা খেলবো সেই গেমটা নাম হচ্ছে গ্র্যানি আর আমার গ্র্যানির যে বড় ফ্যান সেটা একদম মানে আমার থেকে তোমরা তিন গ্র্যানির ফ্যান মানে একদম কমেন্ট মানে আমি কোনো গেম মানে কোন গেম নিয়ে কোন গেমের ভিডিও আপলোড করবো এটা আপলোড এটা মানে পোস্ট করলে তোমরা কমেন্ট একদম ধসে পারলো গ্র্যানি 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 আবার কেউ তো একজন কমেন্ট করছে পারলে এক্সট্রিম মোডে গ্র্যানি খেলে দেখাও না ভাই আমি এত তো প্রো না আমি এক্সট্রিম মোডে গ্র্যানি খেলতে পারি না আজকে আমি নর্মাল অ্যান্ড ইজি মোডেই মানে গ্র্যানি গেমা খেলার ট্রাই করব তো দেখো এই জায়গায় শুরু হয়ে গেছে গ্র্যানি গেম ডে ওয়ান ডে ওয়ানে দেখা যাক আমাদের কী হয় আর আজকে একটা অনেক বড় গেম প্লে হয়েছে তো তোমরা সকলে ইচ্ছা আছে আসো একদম পিজ্জা বার্গার যা আসে সামনে পপকর্ন টপকর্ন সব নিয়ে রেডি হোক কারণ আজকে যেভাবে হোক গ্র্যানি গেমটা কমপ্লিট করে ছাড়বো তো শুরুতে আগে আমরা এই ডানিং রুমে যাবো তারপর দেখবো এখানে কিছু থাকলেও থাকতে পারে কারণ আমরা সবসময় এই দেখতে পারতে আসতে বাট পেন্টিংটা তেমন দরকারি কিছু না কারণ আমরা এই জায়গায় সবগুলো পেন্টিং যখন নিচে গ্র্যানি সবগুলো পেন্টিংয়ের নিয়ে যদি একটা এই যেখানে শর্টকান পার্ট আছে সবগুলো পেন্টিংয়ের টুকরানি যদি একটা বড় পেন্টিং বানাই তাহলে আমাদের পাঁচ দিনের জায়গায় ছয় দিন মানে একদিন বেশি দেয় খুশি হয়ে যায় নাকি ডিপ্রেশনে দেয় কে জানে এই জায়গায় গ্রানি আস্তে তো আমাকে গ্র্যানিকে চাক মারতে হবে ইঞ্জিন পার্ট আছে ইঞ্জিন পার্টটা গ্যারেজের কাজে লাগতে পারে কিন্তু আমার এই জায়গায় গাড়ি স্কেপটা আমি অনেকবার করছি কার স্কেপ তারপরে ওই যে নিচে একটা টানেল থাকে না যেমন ওই টানেল বাট আমি করছি এখন পর্যন্ত ডোর করি তো আজকে আমার মেন টার্গেট হচ্ছে ডোর স্কেপ করা দেখা যাক আর ডোর স্কেপ করা একটু ইজি কারণ ডোর স্কেপ করার জন্য জিনিসপত্র কম খুঁজতে হয় এবং তাড়াতাড়ি স্কেপ করা যায় এই জায়গাটা ফালে দিই তার জন্য ওই জায়গায় শব্দ হবে এবং গ্রেনে ওই পাশে আসবে আর আমরা এই পাশে সব কিছু খুঁজে নেব একদম ইজিলি তো আমরা আস্তে আস্তে দেখি এই জায়গায় কী পাই তার আগে আমাদের ডোর স্কিপ করার জন্য যেটা ও কিন্তু শর্ট গানের দুইটা পার্ট পেয়ে গেছি চলো শর্ট গানটা নিয়ে যায় কারণ আমাদের শর্ট গান ক্রাফট করতে পারলে একবার তারপর গ্র্যানির কেল ফতে তখন আর গ্র্যানি বেশি বাড়াবাড়ি করতে পারবে না তো চলো আমরা শর্ট গানের পার্টটা একদম নিচে রেখে আসবো তার আগে এই জায়গায় তো কিছু নাই তেমন কিছু নাই তো চলো সূর্য সূজ্য জলদি জলদি একদম শর্ট গানের পার্ট একদম নিচে ফেলে দেবো এই জায়গায় সাউন্ড করে দিলাম যার ফলে গ্র্যানি এখন এই পাশে আসবে আর আমরা এই পাশে আমরা মানে গ্র্যানি ওই পাশে সাউন্ড করি যেহেতু গ্রেনি ঘুরে উপরে দেবো ওই পাশে যাবে আর আমরা এই পাশে রিল্যাক্সে কাজ করতে পারবো এই জায়গায় দেখতেই পারতো সে শর্ট গানের পার্ট একটা রেখে দিয়েছে কাটিং প্লায়ারও পেয়ে গেছি এক হিসেবে সুবিধাই হলো কাটিং প্লায়ার ডোর স্কেপ করার জন্য মাস্ট লাগবে আর এই জায়গায় আমাদের গাড়ির টিকি খুলতে চাবি লাগবে সেটা আমি ভুলে গেছিলাম তো চলো এই জায়গা থেকে সোজা আমরা এখন কাটিং প্লায়ার নেবো দেখছো এখানে সাউন্ড করে পেয়েছি চলো কাটিং প্লায়ার নেওয়ার আগে আমরা আরেকবার ওই পাশ থেকে ঘুরে আসি এই পাশে আমরা মোটামুটি সাউন্ড করে দিই যেন গ্রেনে চলে আসি এই পাশে আর আমরা সোজা ওই পাশে চলে যাব ওই পাশে চলে যাওয়ার পর একদম খুঁজবো যে ওই জায়গায় কি পায় আর না পায় পায়গায় ইঞ্জিন পাওয়ারটা নিয়ে ওই পাশে সব এই পাশে সাউন্ড করে দেয় যার ফলে গ্র্যানি ওকে চলে এসেছে এখন আমরা ওই পাশে চলে যাবো এবং ওই পাশে চলে যাওয়ার পর খুব সুন্দরভাবে রিল্যাক্স এই পাশে খোঁজাখুঁজি করবো এটা হচ্ছে গ্র্যানি গেমের সুবিধা গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে গ্র্যানি মানে খুব সহজে মারতে পারবে না মারলে ওই মঞ্জলিকার হাতে মানে মঞ্জলিকা নাম মানে ওটা কি জানি আসে না যে নিচে একটা মাকড়সা গ্র্যানি ভুতনি গ্রানি মাকড়সা ওই মাকড়সার হাতে আমি দু একবার মারা গেছি কিন্তু এই জায়গায় মা ও কি রিমোট কন্ট্রোল পেয়ে গেছি রিমোট তো দরজা খুলতে হবে এবং দেখতে হবে ওইটার ভিতরে কিছু থাকে না ওই দরজার ভিতরে সাধারণত ওই দরজার ভিতরে শুধু পেপার স্প্রে থাকে এছাড়া ঠিক তেমন দরকারি কিছু থাকে না তো চলো এই জায়গায় আমরা উপরে ও মাই গুডনেস ও মাই গুডনেস গ্র্যানির কাছে তো এক্ষুনি ধরাকে জিনিসাম ভাই এক্ষুনি ভাই কেমন করে বাঁচলাম পাওয়া যায় তো চলো এই জায়গায় ইঞ্জিন পার্ট আছে ইঞ্জিন পার্ট নিলে তো শব্দ হবে রে ভাই এটা এই জায়গায় ড্রপ করি ভাই যে ভয় পাইছিলাম ভাই চলো ইঞ্জিন পার্টটা নিয়ে ওই পাশে সাউন্ড করতে হবো ওই পাশে সাউন্ড করার পর আবার এই পাশে আসতে হবো জানি গ্রানি আমাদের মানে যেটাই বলতেছে আর কি মানে গ্রানি আমাদের চাকমা না দিতে পারে তো চলো সোজে সোজা এই জায়গায় ইঞ্জিন পার্টটা রেখে দিই চলো এই জায়গায় কাটিং প্লায়ারটা নিয়ে আমরা উপরে উঠেছি এবং কাটিং প্লায়ারটা নিয়ে আমরা এই জায়গায় এই জায়গায় তার আছে এই তারটাকে কেটে দিই যার ফলে দরজাটা খুলে যাবে আমাদের দরজা ইলেকট্রিক সাপ্লাই অফ হয়ে যাবে সেজন্য আমাদের কারেন্টের সফর করবেন ওকে তারটা কেটে দিয়েছি উপরের তারটাও কাটতে হবে ওপরে মেইন দরজা বাট ওপরে যাওয়া এখন রিক্স কারণ যে কোনো সময় গ্র্যানে আসতে পারে তো আমরা সোজা এই থেকে এই জায়গায় যাবো এবং এই জায়গায় দেখবো যে আমাদের আরও আরও অনেক কিছু লাগবে কারণ এই জায়গায় এই গেমটা স্কিপ করতে আমাদের আরও অনেক কিছু লাগবে এই জায়গায় গ্র্যানের বছর ট্র্যাপ ফালের রাখছে এই ট্র্যাপের মধ্যে পড়লে তো ভাই আবার মহাবিপদে পড়ে যাবো আটকা পড়ে যাবো ওই জায়গায় বই আসছে ওই বইটা মঞ্জলিকাকে দিলে আমাদের স্পাইডার কী দেবে মানে স্পাইডার স্পাইডারের রুমের কী দেবে চাবি দেবে আর কি তো ওই বইটা দিয়ে মঞ্জুলিকাটা মঞ্জুলিকার আত্মা জাগ্রত করতে হবে তার আগে এই মা এই মানে কি বলে ভাল্লুকের ট্র্যাপ তো আমাকে মহা বিপদে পড়ল ভাল্লুকের ট্র্যাপ কমিটা গ্রেনের ট্র্যাপ বললেই ভালো হয় পাইতে হবে এই জায়গায় অনেক সাউন্ড হয়ে গেছে তো এই জায়গায় আর থাকা যাবে না আমার পাশে চলে যেতে হবে তো হলে গ্র্যানে এসে বলবে শালা মারবো এখানে লাশ পড়বো কোথায় লাশ পড়বো গ্র্যানে ঘরের ভিতরে লাশ পড়বো তো চলো দেখা যাক কি হয় ওকে গাইজ এই জায়গায় আমরা প্লে হাউস কি পেয়ে গেছি আর প্লে হাউস কি আমাদের দরকার হবে না কারণ আমাদের প্লে হাউস এর মধ্যে আমাদের কিছু থাকলেও থাকতে পারে একদম লাস্টের দিকে খুঁজবো প্লে হাউস কি আমরা সর্বপ্রথম একজন যেগুলো মেন জিনিস আসে না যেমন মঞ্জলিকার মঞ্জেলিকা মানে বারবার মঞ্জলিকা কেন বলি স্পাইডার হাউসের রুমে যাবো এই জায়গাতে আশেপাশে এখানে হুইল ক্র্যাঙ্ক আছে এই হুইল ক্র্যাঙ্কটাও মোটামুটি আবার ওকে শর্ট পার্ট পেয়ে গেছি এখন গ্র্যানির কেলা পথে চলো এখন আমার গ্র্যানি কোনো ভয় পাওয়া হবে না কারণ গ্র্যান এখন সামনে ব্যাপার পাটটা আছে এর মেরে দেবো আর তার আগে আমি একটা জিনিস কথা বলি সেটা হইতেছে আমরা এখন যে ছোটোখাটো জিনিস আছে না যেমন প্লে হাউস কী এইসব এগুলো আমরা খুঁজবো না আমরা খুলবো না আমরা জাস্ট ডাইরেক্ট একদম বড় বড়ো অপেনগুলো আছে সেগুলো খুলব এবং বড়ো বড়ো জায়গায় যে জায়গায় বেশি জিনিসপত্র পাওয়া যায় সেই জায়গায় যাব যেমন হ্যামার দিয়ে উপরের রুমগুলো ভেঙে ফেলা তো তার পাশের রুমে ঢোকা এইসব জিনিস করবো তো চলো এই জায়গায় আমাদের শর্ট গানের আরেকটা আরেকটা পার্ট কোথায় দেখছিলাম আরেকটা পার্ট একদম উপরের রুমে একদম যে রুমে স্পন হয় তার বামের রুমে তার বামের রুম থেকে শর্ট গানটা ক্রাফ্ট করে নিই শর্টগ্যান্ড ক্রাফ্ট হয়ে গেছে এখন গ্র্যানি সামনে পার্টা হেডশট মেরে দেব এবং গ্র্যানিকে দুই মিনিটের জন্য শুয়ে দেব এবং খুব শীঘ্রই আমরা এই গেমটা কমপ্লিট করে যাচ্ছি মানে একদম এখানে আমরা মোটামুটি এখন অনেক দেরি আছে কারণ আমরা ডোর স্কেপের জন্য পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র পাই নাই তারপর কার স্কেপের জন্য পর্যাপ্ত পরিমাণ জিনিস পাই নাই ডোর স্কেপের জন্য আমাদের যেটা লাগবে এটা হচ্ছে হ্যামার আর একটা হইতেছে প্যাডলক কি আর একটা হইতেছে মেন মেন যে ডোরের কি আছে সেই ডোরের কি তিনটা আর কার স্কেপ করার জন্য অনেক কিছু লাগবে আর তার ওই যে গ্র্যানিকে দুই মিনিট ত্রিশ সেকেন্ডের জন্য একদম গ্র্যানিকে শুয়ে দিয়েছি বা এই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে স্বর্ণারে ভাই গ্র্যানের একদম পাড়ায় ভর্তা করে দেবো এই গ্র্যানি গেম কোনো গেম হল এই গ্র্যানি গেম তো আমরা দুই মিনিটের খেলা জাস্ট কমপ্লিট করা দুই মিনিটের ব্যাপার ব্যাপার ওকে এখানে বার্ড সিট আছে বাট বার্ড সিট তেমন কোনো দরকার দরকার নাই আপাতত আপাতত আমাদের এখন ডাইরেক্ট রুম মঞ্জলিকা না ভাই বা স্পাই স্পাইডিয়ার গ্রানির রুমে যাওয়াটা বেটার বলে মনে করি তার আগে চলো এই জায়গায় দেখি পরে গ্র্যান্ডের আমি তোমাকে দেখাই যে কিভাবে স্পাইডার গ্র্যান্ডের রুম ওপেন করতে হয় এবং কিভাবে চাবি দেয় তো সর্বপ্রথম এই জায়গায় যাওয়া এই জায়গায় যাওয়ার পরে ওই যে দেখতেই পারতো সেই জায়গায় কি পেন্টিং এখানে কিছু এখানে তেমন কিছু এগুলো তো হয়তো একটু চেক করে ফেলেছি সে সময় হ্যাঁ চেক করা হয়ে গেছে এগুলোর ভিতরে কিছু নেই তো আমরা এখন সোজা ওই যে ও এই পেন্টিংয়ের উপর একটা দেখতেই পারত এখানে আছে এখানে আমরা ক্লিক করব তারপরে হবে এবং সেই সিক্রেট রুমের ভিতরে আমরা এই বইটা রেখে দেব এবং দেখতেই সে মঞ্জলিকা জীবিত হয়ে গেছে এবং মঞ্জলিকা আস্তে আস্তে সে আমাদের চাবি দেবে মঞ্জলিকাকে জীবিত করার জন্য স্পাইডার রুমের চাবি দেবে আর এই জায়গায় কাটিং প্লায়ার আছে এই কাটিং প্লায়ারটাও আমাদের লাগবে লাস্টের দিকে কারণ মেইন দরজার আমাদের একটা তার আছে সেই তারটাও কাটতে হবে দেখতে পাঞ্জেলিকা আস্তে 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 করে তো চলো দেখতে যে দেখতে পাইন দরজা ওই জায়গায় নীল তার আছে এই নীল তারটা কাটতে হবে চলো এই জায়গার থেকে আমরা শর্ট গানটা পেয়ে গেছি এখন গ্রেনে যে কোনো সময় জীবিত হতে পারে স্ক্রু ড্রাইভারটা পারতে হবে এর উপর একটা স্ক্রু ড্রাইভার আছে সেজন্য আমাদের একটা এমও লাগবে মানে গান রিলোড করতে হবে চলো শর্ট গানটা রিলোড করে ফেলেছে এবং আমাদের স্ক্রু ড্রাইভারটা ফালাতে হবে কারণ এই স্ক্রু ড্রাইভার দিয়ে অনেক কিছু খোলা যাবে স্ক্রু ড্রাইভারটা ওপেন করে স্ক্রু ড্রাইভার ফালিয়ে দিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে আরেকটা আরেকটা এমও লাগবে কারণ আন্ডারগ্রাউন্ড একটা রুম আছে সেই রুমটা খোলানোর জন্য শর্টগানের প্রয়োজন হয় তো আমরা এখন সোজা চলে যাবো আন্ডারগ্রাউন্ডে আর দেখতে পারতাম এখানে মঞ্জালিকা এখনও অ্যাঞ্জেলিনা না মঞ্জেলিনা যাই হোক দুইটা একটা হবে সে মঞ্জালিকা আমাদের এখন গ্র্যানের স্পাইডার রুম দেবে আর এখানে তো আমাদের আপাতত কিছু নাই তো আমাদের এখন সোজা যেতে হবে আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট এবং বেসমেন্টে যাওয়ার পরে আমাদের একটা দেখতে পারবে যে একটা ইয়া উপর একটা রুম আছে যে রুমটা খোলার জন্য অবশ্যই ক্রসবো কিংবা শর্টগান দুইটার একটা লাগবে তার আগে চলো এই জায়গায় আমরা সোজা আন্ডারগ্রাউন্ডে যাই ওকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার আগে যে স্ক্রু দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এই জায়গায় নিচে একটা রুম আছে মানে নিচে একটা সুন্দর জায়গা আছে এটা আর বেসমেন্টের মধ্যে একটা রুম আছে যেটা স্ক্রু ড্রাইভারটা কাজে লাগে এবং এটা খোলার পরে দেখতে হবে এটার ভেতর কী আছে ওকে এটা খোলা হয়ে গেছে একটু ওকে প্যাডলক কি পেয়ে গেছি এখন এই প্যাডলক কি দিয়ে আমরা মানে তালাটা খুলবো মেইন দরজার যে তালাটা আছে না সেই তালাটাকে খুলবো তারা কি সাবধানে যেতে হবে কারণ গ্রেনিয়ার পথ হয়তো তখন জ্যান্ত হয়ে গেছে তো একটু সাবধানে কেয়ারফুলি খেলতে হবে তার আগে দেখি এই জায়গার থেকে আমরা একটা কাজ করি দেখি সামনের দিকে একটা সাউন্ড করে দিই আর গ্র্যানি আমাদের শটকানটা কোথায় ফেলে এসেছে সেটা আমাদের ঠিক মনে নেই তো চলো এই জায়গায় এই জায়গায় আমাদের প্যাডলক কিতে আমরা এই কাজ করতে পারি ওকে আমরা এখন ওই পাশে সাউন্ড করে দিয়েছি যার ফলে রিল্যাক্সে এখন গ্র্যানি এই পাশে আসবে এই পাশে আসবে না আর আমরা খুব রিল্যাক্সে প্যাডলক কিটা খুলতে পারবো আর সামনে শর্ট গানটা আছে। আর গ্র্যানি সামনে আসার চান্সও না দেখতে পাচ্ছি প্যাডলকটা খুলে গেছে এখন জাস্ট একটা হ্যামার লাগবে আর মেইন মাস্টার কি লাগবে হ্যামার আর মাস্টার কি পাইলে আমরা গেমটা কমপ্লিট করতে পারবো গ্র্যানি এখন ওই গ্র্যানি জীবিত হয়ে গেছে তারাও একে এখন পাট্টাসে হেডশট মেরে দেবো তারাও গ্র্যানি একদম পাট্টাসে ওকে পাট্টা হেডশট ওকে হয়ে গেছে একদম পাটটা শেট শোট মারা হয়ে গেছে তার আগে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখন একটা এমও আছে এমও সোজা বেসমেন্টে যেতে হবে এবং আমাদের লাগবে হতেছে একটা হ্যামার আর মাস্টার কি তো চলো সোজা একদম বেসমেন্টে যাওয়া যাক আমরা এখন সোজা বেসমেন্টে চলে গেছি দেখা যাক আমাদের টার্গেট নিশানা কেমন স্ট্রং দেখি এক গুলিতে আমরা এটা খুলতে পারি নাকি ওকে ভিতরে হ্যামার পাওয়া গেছি আর জাস্ট মাত্র একটা মাস্টার কি পেলেই ওকে দরজাটাও খুলে গেছে বা কি তার নিশানা এখন জাস্ট আমরা মাস্টার কিটা পেলে আমাদের গেমটা কমপ্লিট তার আগে শর্টগানটা উপরে রেখে আসি কারণ শর্ট গানটা নিচে বলে নিচে রাখলে আবার ভেজালে পড়ে যাব তো চলো এই জায়গায় আগে শর্ট গানটা রেখে দিয়ে সুন্দর করে ভিতরে তারপর আমরা সব সেই হ্যামারটা নিয়ে আমরা উপরের রুমগুলো প্রথমে খুলবো উপরের রুমটা খোলার পরে পরেই আমরা মেন দরজাটা ভাঙবো হ্যামার দিয়ে এবং মেন দরজাটা হ্যামার দিয়ে ভাঙার সাথে সাথে আমরা মোটামুটি আমাদের গেম কমপ্লিট তারপর জাস্ট স্পাইডার গ্র্যানির রুমে যাব বেসমেন্টে আর আমি শিওর যে মাস্টার কিটা আমি বেসমেন্টেই পাবো কারণ উপরে থাকবে না মোটামুটি আমি এত বছর ধরে গেম খেলতেছি এটা নিজের প্রতি কনফিডেন্স আছে যে উপরে এখন মাস্টার কিটা পাবো না আমাদের এখন মাস্টার কি পেতে হলে সোজা নিচে যেতে হবে কারণ আমাদের এই গ্রানির ওয়ান পয়েন্ট এইট আপডেটটা এমন করছে যে আমাদের যে কোনো কিছু যে কোনো একটা স্কেপ করানোর জন্য হলো আমাদের স্পাইডি রুমে যেতেই হবে এবং কিছু একটা না হলে আনতে হবে তাছাড়া এই গেমটা কমপ্লিট করা যাবে না ওয়ান পয়েন্ট এইট এরকম আপডেট দিছে তো সোজা আমরা এই জায়গা থেকে হ্যামারটা নিয়ে আসি এবং হ্যামারটা নিয়ে এসে আমরা মেন দরজাটা ভেঙে ফেলি মেন 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 দরজাটা ভেঙে ফেলেছে দুই পাশ থেকে এখন জাস্ট আমাদের মাস্টার কি লাগবে সেজন্য অবশ্যই আমাদের স্পাইডার রুমে যেতে হবে স্পাইডার রুমে যাওয়ার সাথে সাথে আমরা মাস্টার কিটা কালেক্ট করতে পারবো তার আগে চলো আমরা উপর থেকে স্পাইডার কিটা নিয়ে আসি স্পাইডার গ্রানি ভাগশালা মুটকি 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 স্পাইডার গ্রানি একদম ধরা খাবে দিয়েছে চলো দেখি আমরা এখন মেন মেন দোরটা ওপেন করে দেখি মানে ওই স্ক্রু ড্রাইভারটা খুলে ওপেন করে দেখি আমরা মাস্টার কি পাই নাকি মাস্টার কি পাইলে আমাদের গেম কমপ্লিট জাস্ট এক সেকেন্ডের মধ্যে গেম কমপ্লিট তো চলো এটার ভেতরে ঢোকো এটার ভেতরে ঢোকার পরে দেখা যায় আমরা মাস্টার কিটা পাই নাকি ভাই প্লিজ মাস্টার কিটার মধ্যে পাস আমি তো ঘুরতে চাই না এই নিচের বেসমেন্টে কারণ এই নিচের বেসমেন্টটা ঘোরা আমার কাছে খুব বিরক্তিকর লাগে একদম উলি একটাও চিনি না ওকে দেখি ও মাই গুডনেস মাস্টার কি পেয়ে গেছে এখন মাস্টার কি পেয়ে গেছে তো ঠিক আছে এখন তার থেকে বড় কঠিন কাজ হইতেছে এই স্পাইডার গ্র্যান হয়তো না পড়ে এই জায়গা থেকে বের হওয়া কারণ আমি গলি একটাও চিনি না বের হবো কী হবে চলো দেখা তো আমরা হতে পারি না কে আমি জানি না বেরোতে পারবো কারণ যেতাম একবার মারা গেছি আমাদের হাত আরো চার দিন আসে তো অনেক সময় আছে এই গেমটা মনে হয় এখন আমার হাতে একদম ইজি কমপ্লিট এখন জাস্ট কোনোভাবে ফোন বন্ধ না হলে এসেছে আর এই গ্র্যানি গেম তোমরা আমাকে বললাম নাকি গ্র্যানি গেম কমপ্লিট করতে পারি না দুই তিনবার করে গ্র্যানি গেম কমপ্লিট করে ফেললাম তাও নাকি তোমরা বলো আমাকে নোভ গাইজ তোমরা কমেন্টে জানাও নেক্সট টাইম কি এক্সট্রিম মোডে আমি গ্র্যানি গেম খেলবো নাকি খেলবো না অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবো না একদম এক্সট্রিম এক্সট্রিম মোডে কি আদৌ কেউ গ্র্যানি গেম কমপ্লিট করতে পারছে না কি আমি জানি না বাট হার্ড মোডে আমি ট্রাই করবো তোমরা প্লিজ কমেন্টে জানাও যে আমি হার্ড মোডে ট্রাই করবো নাকি ওই যে দেখতে পাচ্ছো যে জায়গায় ব্যাটারি পেয়ে গেছি লিফ্ট চলে এসেছে এখন বলতে গেলে মানে স্পাইডার গ্র্যান্ড রুমে আসলে বলতে গেলে সোজা মানে একদম অনেক কিছু পেয়ে যায় গেম কমপ্লিট করার জন্য আমি তোমাদের টিপস দেবো যারা যারা গ্র্যান্ড গেম খেলবা যে শুরুতেই তোমরা আগে স্পাইডারের রুমে আসবা তারপর তোমরা এই গেমটা কমপ্লিট করার চেষ্টা করবা তো চলো আমরা এখন এই জায়গার থেকে সোজা এখন বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমরা একদম মেইন মেইন রুমে চলে যাব এবং মেইন রুমে মানে এই জায়গা থেকে যাওয়ার সাথে সাথে সোজা লাভ দেবো ভাই কোনো দেরি না ওকে গ্র্যানি নেই এখন যে সোজা মেন বের হবো কোনো কথা হবে না কোনো কথা হবে না কোনো কথা হবে না সোজা জাস্ট মেন দরজা বের হবে আচ্ছা ঠিক আছে এর পাশে একটা দিয়ে একটা সাউন্ড করেই ফেলি যার ফলে একটু সুবিধা হবে শর্ট গানে এমন ও করা বাট শর্ট গান মারার দরকার নাই সোজা জাস্ট চাবি দিব একটা ডোর এবং ভাই আমি ওকে আমাদের এই জায়গায় কাটিং প্লায়ারটাও লাগবে কারণ আমরা এখনও মেন দরজার যে ব্লু তারটা আছে সেই তারটা কাটে নেই সেটা আমি ভুলে গিয়েছিলাম তো চলো এই জায়গাতে কাটিং প্লায়ারটা নিয়ে এর পাশে সাউন্ড করে দিলাম এবং এপাশে পাশে সাউন্ড করে দেওয়ার পর আমরা এখন সোজা মেন আমাদের ডোরের মেন দরজাটা কাটবো তারপর সোজা চাবি দিয়ে স্কেপ করবো কারণ আমি এটা ভুলে গিয়েছিলাম যে কাটিং প্লায়ার দিয়ে আমাদের এই মেন দরজাটা কাটতে হবে এই ব্লু তারটা কাটতে হবে ওকে তার কাটা শেষ এখন সোজা জাস্ট চাবি নিয়ে একদম দৌড় হবে কোনো কথা হবে না কোনো কথা হবে না গ্র্যানি সামনে আসলে গ্র্যানি মুখের মধ্যে ঘুষি দেখতে হবে ওকে গাইস ফাইনালি গেম গেম আমাদের কমপ্লিট আমি টোটাল কয়টা স্কিপ করলাম সবগুলো স্কিপ করা সে কার স্কিপ করছি তারপর আন্ডারগ্রাউন্ড স্কিপ করছি ডোর স্কিপ করলাম আজকে ফার্স্ট টাইম আমি ডোর স্কিপ করলাম এবং গ্র্যানি তাকে তাকে দেখতে কোথায় গেলো গ্র্যানি তোমার বাড়ি ছেড়ে আমি পালে গাইস যা যা ভিডিও সবাই সাবস্ক্রাইব করতে বলবো না যদি ভিডিওটা ভালো লাগে আজকে মতো ব্যাপার দেখা হবে নেক্সট কোনো গেমে